আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21 মে 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের জনস্বার্থমূলক মামলার আরেকটি দৃষ্টান্ত, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্টের মাধ্যমে মামলার আসামির পরিচয় নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বিভিন্ন সময় জনস্বার্থমূলক মামলা করে থাকেন। সম্প্রতি এ ব্যাপারে তিনি আরেকটি মামলার আইনজীবী হিসেবে সফলতা লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর সেটি হল কোনো মামলায় আত্মসমর্পণের ক্ষেত্রে পরিচয় শনাক্তকরণের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ অথবা পাসপোর্টের অনুলিপির মাধ্যমে আসামির পরিচয় বিচারককে নিশ্চিত করতে হবে বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিচারকদের প্রতি নির্দেশনা দিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। সাথে সাথে এ বিষয়ে সার্কুলার জারি করতে পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন, যখন কোনো আসামিকে কারা কর্তৃপক্ষ গ্রহণ করবে তখন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের মাধ্যমে সেই আসামির পরিচয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আসামির ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ সংগ্রহ করে তা ভেরিফাই করবে, আর এ বিষয়ে দেশের সব কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। তবে আদালতের এসব নির্দেশনায় এক মামলায় প্রকৃত আসামির পরিবর্তে অন্যজনের কারাভোগের ঘটনাকে কেন্দ্র করে এসেছে। মাদক মামলায় যুবলীগ নেতার আয়নাবাজি শিরোনামে গত ফেব্রুয়ারি মাসে এক দৈনিকে এ ব্যাপারে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন অনুযায়ী 2020 সালের আগস্ট মাসে উত্তরায় একটি বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে বিপুল ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করে। তাদের মধ্যে একজন পলাতক ছিলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় পলাতক ওই ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সাজাপ্রাপ্ত ওই আসামির নাম নাজমুল হাসান, যিনি ঢাকার উত্তরার 54 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা। কিন্তু এই নাজমুল পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করে যিনি জেল খেটেছেন তার নাম মিরাজুল ইসলাম। এক্ষেত্রে আশ্চর্যের ব্যাপার হলো, সেই যুবলীগ নেতার দেয়া টাকার বিনিময়ে চুক্তি করে নাজমুলের সাজা খাটছিলেন তিনি। যদিও চুক্তিমতো তিনি সেই সময় সব টাকা পাননি, তাই জামিনে বেরিয়ে এসে টাকা চাইতে গেলে তার বিরুদ্ধে করা হয় আরেক ষড়যন্ত্র। উক্ত মিরাজুলকে ইয়াবা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। এ মামলায় বিচারিক আদালতের দেওয়া 7 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে নাজমুল হাসানের নাম উল্লেখ করে 2023 সালে হাইকোর্টে আপিল করা হয়। এই আপিল গত 15 ফেব্রুয়ারি রায়ের জন্য ছিল। তবে গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন সেদিন হাইকোর্টের অপর একটি বেঞ্চে উপস্থাপন করে আইনগত প্রতিকার প্রার্থনা করেন জ্যেষ্ঠ আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অন্যদিকে বিচারিক আদালতের এক আইনজীবী বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বরাবর আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে আপিলটি নিষ্পত্তির জন্য তা হাইকোর্টের যে বেঞ্চ ওই রায় দিয়েছেন সে বেঞ্চে পাঠানো হয়। এরপর শুনানি শেষে আপিলটি খারিজ করে সোমবার রায় দেওয়া হয়। আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ। নাজমুল হাসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ। এ মামলায় বিচারিক আদালতে আসামি পক্ষে নিয়োজিত ওই হাইকোর্ট আপিল করা আইনজীবীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। মূল আসামি নাজমুল হাসান হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন ও কারাগারে আছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ। সোমবার এ রায়ের পর তিনি সংবাদ মাধ্যমকে বলেন, নাজমুল হাসান প্রকৃত আসামি হওয়ার সত্ত্বেও অন্য এক ব্যক্তিকে দিয়ে আপিল করানোই তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট, কারণ প্রকৃত আসামির পরিবর্তে অন্য একজনের কারাভোগ ও আপিল করা দণ্ডনীয় বিধির 419 ও 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় নাজমুল হাসান, মিরাজুল ইসলাম ও ফরিদ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ওই 2টি ধারায় শাহবাগ থানায় এজাহার করতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় পুলিশ সুপারের পদমর্যাদার এক কর্মকর্তাকে দিয়ে তদন্ত করতে হাইকোর্টের রায়ে পিবিআই প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন, তদন্তের সময় ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, এমনকি আইনজীবী হলেও তাদের তদন্তের আওতায় আনতে রায়ে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান IFIC মানি ট্রান্সফার UK লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে IFIC কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E16RF, UK। IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।